বিসিসিএল এর দামাগুড়িয়ার কয়লা খনির এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় জমিহারা ও যুব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের। এর ফলে কোলিয়ারি এজেন্টকে আটকে রাখে এজেন্ট অফিসের ভিতরে, সাথে এজেন্ট অফিসের ভিতরে অবস্থান বিক্ষোভ চলতে থাকে কুলটি যুব তৃণমূল কংগ্রেস ও জমিহারাদের নিয়ে। এই বিষয়ে স্থানীয় বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির প্রতিনিধি হিসাবে অরবিন্দ চ্যাটার্জি জানিয়েছেন, বিগত তিন মাসে খনি কর্তৃপক্ষের সাথে স্থানীয় জমিহারাদের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে চারবার বৈঠক হয়েছে, অথচ সমস্যার কোনো সুরাহা হয়নি। স্থানীয় খনি কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে, কিন্তু বিসিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সদুত্তর জানায়নি, তাই সমস্যার সমাধানের জন্য এই ধর্ণা অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সদুত্তর মেলে এই কর্মসূচি চলবে, জমিহারাদের স্বার্থে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন অরবিন্দ চ্যাটার্জি। আজকে এটা ধর্ণা কর্মসূচি চলছে, কারণ বিগত সময়ে আমি কুলটির বিধায়ক রিপ্রেজেন্টেটিভ হয়ে এবং এখানে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটি, জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রতিনিধিরা আজকে আসতে বাধ্য হয়েছে এই কারণে, কারণ বিগত দিনে ম্যানেজমেন্টের সাথে গত তিন মাস ধরে আমাদের চারবার বসা হয়েছে জমিহারাদের চাকরির ব্যাপারে। ম্যানেজমেন্ট শুধুমাত্র 10 দিন 15 দিন করে টাইম নিয়ে টালাবাহানা করে মাইন্সটাকে চালিয়ে যাচ্ছে, প্রোডাকশন হচ্ছে, কিন্তু জমিহারাদের কোনো সুরাহা হচ্ছে না। যখনই বলা হচ্ছে তাদের ফাইলের কী অবস্থা, তখন বলা হচ্ছে সেটা প্রসেসিংয়ে আছে।